কলকাতাতে একটা দরগা আছে, তার নাম হচ্ছে আজানগাছি। কে? আজানগাছি। নাম শুনেছেন? হয়তো শুনে থাকতে পারেন। আজানগাছি দরগা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে ভিডিওটা একটু শোনাই আপনাকে, তাহলে মনে হয় ভালো লাগবে। না থাক, পরে শুনে নিবেন। আজানগাছি একটা পীর সাহেব বক্তব্য রাখছে, কালকে শুনলাম। কি বক্তব্য? বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে খন্দকের যুদ্ধতে ক্ষুধায় তাড়নায় থাকতে না পেরে পেটে যে পাথর বেঁধেছিলেন, এই পাথর কোন সাহাবি সংরক্ষণ করতে পারেননি। ওই পাথরটা আজ পর্যন্ত কেউ রেখে দিতে পারেনি। আমাদের এই এইখানকার পীর সাহেব, অর্থাৎ আজানগাছি বলে যে পীর, এই পীর সাহেব ওই দুটো পাথর আজ পর্যন্ত সংরক্ষণ করে দিয়েছে। এই দেখুন সেই পাথর, এই পাথরে কিছু লবঙ্গ চারিদিকে দিয়ে রেখেছে, সেন্ট বার হচ্ছে। বলছি এই পাথরে যদি কেউ চুমা খায়, তাহলে চৈত্র মাসে বৈশাখ মাসে যেমন গাছের পাতা ঝরে ঝরে পড়ে, তেমন করে তার পাপ গুলো ঝরে 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 পড়বে। মনে মনে ভাবছি ওরে বাটপার চিটিংবাজ, চিটিংবাজ, 1500 বছর আগে পাথর তুই পেলি কোথায় বল? হ্যাঁ, 1500 বছর আগে কোন গাড়িতে করে পাথর নিয়ে এসেছিলিস বল? আর মানুষ ওই পাথরে গিয়ে সেজদা করছে, শির্ক। কত যে ভণ্ডামি আছে! আল্লাহু আকবার। আল্লাহ লোকমান হাকিম তার বেটাকে দ্বিতীয়বার আবার রিপিট করছে, নেই তোমার পিতা মাতা যদি জোর করে তোমাকে শির্কের ব্যাপারে, তবুও যেন আপোষ করবে না। শির্ক বড় পাপ, শির্ক খুব বড় পাপ। যাই হোক, একজন একটা কি জানতে চেয়েছেন, আমি 1 মিনিট বলে দিয়ে তবে আমি আবার আসছি মাদ্রাসার উন্নতি কল্পে জলসা। বর্তমান সময়ে ফিলিস্তিনিদের মুসলমানদের উপরে হামলা হচ্ছে, এই ব্যাপারে কিছু বলুন। এখন এই ব্যাপারে আর কি বলবো, এটা আপনারা খুব ভালো করে জানেন যে ইহুদিরা হচ্ছে মুসলিমদের অর্থাৎ কোরআনওয়ালাদের চরম চরম শত্রু। ইহুদি আর খ্রিস্টান ইমানওয়ালাদের কি চরম চরম শত্রু। আজকে ফিলিস্তিনিদের উপরে যে অত্যাচার, আল্লাহু আকবার। একটা বাচ্চা মেয়েকে জিজ্ঞাসা করা হচ্ছে, মা তুমি নামাজ পড়ো? বলছে পড়ি, তবে প্রতিদিন 6 অক্ত পড়ি, 6 অক্ত। ফজরে পড়ি, জোহরে পড়ি, আসরে পড়ি, মাগরিবে পড়ি, এসাতে পড়ি, আর প্রতিদিন রাত দিনের জানাজা চলতেই আছে, ওটাও একটা অক্ত। অসংখ্য মানুষকে মেরে দেওয়া হচ্ছে, অসংখ্য মানুষকে। এটা আপনারা জানেন যে গাজা শহরটাকে টোটালি ঘিরে নিয়েছে ইহুদিরা, টোটালি ঘিরে ফেলে দিয়েছে। আর সব থেকে বড় কষ্ট হচ্ছে এটা, সব থেকে বড় কষ্ট হচ্ছে এটা, সেটা হচ্ছে এই, সারা ভারতবর্ষের ইতিহাসে 1947 সাল থেকে 2023 সাল পর্যন্ত সারা ভারতবর্ষে যত গণ্যমান্য বরেণ্য ব্যক্তিরা এসেছে এবং যারা চলে গেছে, প্রতিটা মানুষ মানবিক দৃষ্টিতে ফিলিস্তিনিদেরকে সহযোগিতা করেছে। কিন্তু বর্তমান ভারতবর্ষের মাঝনাতে যিনি বসে আছেন, এই মাত্র একটা লোক সারা ভারতবর্ষের ইতিহাসকে কলঙ্কিত করছে যে তিনি বর্তমানে ইহুদিদের পক্ষে আর ফিলিস্তিনিদের বিপক্ষে হয়েছেন, একটাই মাত্র লোক। বড় আফসোস লাগছে, মণিপুরে মুসলিম মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় জনসমক্ষে তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে সোশ্যাল মিডিয়া পৌঁছাতে পারেনি। ওই আপনার কর্ণাটকে মুসলমানদেরকে মারা হয়েছে, ওইখানে মিডিয়াকে পৌঁছাতে দেওয়া হয়নি। লকডাউনে মানুষদেরকে ঘরে ঢুকিয়ে বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, মিডিয়াকে প্রবেশ করতে দেওয়া হয়নি। ওই ত্রিপুরাতে মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, মিডিয়াকে প্রবেশ করতে দেওয়া হয়নি। আর এত বড় নেমক হারাম ফিলিস্তিনি আর
ইহুদিদের সঙ্গে যুদ্ধ চলছে, ও এই ক্যাম্প থেকে রিপোর্টার পাঠিয়েছে, এই ক্যাম্প থেকে সাংবাদিক পাঠাচ্ছে, যাও কতজন মুসলমানকে মারছে ইহুদিরা আর ইহুদি কত মরছে এটা দেখাও, ওখান থেকে স্যাটেলাইটের মাধ্যমে, ওখান থেকে মেশিনের মাধ্যমে জানানো হচ্ছে যে ইহুদিরা বেশি মরছে, মুসলমানরা বেশি মারছে, মানে সম্পূর্ণটা বিপরীত। সারা জীবন কোণঠাসা করে রেখে দিয়েছে, জাতির জনক থেকে শুরু করে প্রত্যেক মানুষের জীবনে হিস্ট্রি যদি আপনি গুগলে সার্চ করেন, মানবিক দৃষ্টিতে সবাই ফিলিস্তিনে সাপোর্ট করেছে। শুধু বর্তমানে আমাদের ভারতবর্ষের মসনদে যিনি বসে আছেন এই ব্যক্তিরা শুধু সাপোর্ট করতে পারছে না, কারণ জানি না, কারণ জানি না। হে কাবার মালিক, আমি একজন ভারতবর্ষের নাগরিক, হিন্দু দেশের নাগরিক, এই কাম থেকে কোন রকমের সহযোগিতা করতে না পারলেও তোমার কাছে আজকে এই জনসমুদ্রকে নিয়ে, হে কাবার মালিক তোমার কাছে এটা আমার অকুল আবেদন, তুমি যেমন আবাবিল দিয়ে ধ্বংস করেছিলে আব্রাহাদেরকে, তুমি যেমন ধ্বংস করেছিলে ফেরাউনের বারবারান্তকে, তুমি যেমন ধ্বংস করেছো নমরুদকে, ঠিক তেমন ভাবে ইসরায়েলের ইহুদিদেরকে চিহ্নিত করে পৃথিবীতে তুমি তাদেরকে নিস্তেনাবুদ করে দাও। আল্লাহ তুমিই পারো, তুমিই পারো, তুমিই কাবাকে রক্ষা করেছ। পৃথিবীর তৃতীয় জায়গা মসজিদ আকসা, এই মসজিদ আকসাকে তুমি বাঁচাতে পারো। হে কাবার মালিক তোমার কাছে শেষবারের মতো এটা আমার আকুল আবেদন, হে আল্লাহ তুমি ফিলিস্তিনিদের উপরে যারা নিরীহ মুসলিম যুবক যুবতীদের উপরে, শিশুদের উপরে যারা অত্যাচার করছে তুমি তাদেরকে চিহ্নিত করো এবং পৃথিবীতে তাদেরকে ধ্বংস করে দাও। আমিন, আমিন। প্রত্যেক দিনই ভাই এবং বোনেদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা প্রত্যেক নামাজের পরে পরে কুনুতে নাজেলা পড়ুন। প্রত্যেক মানুষের কাছে বিনীত অনুরোধ, বড় কঠিন অবস্থাতে রয়েছে ফিলিস্তিনের মানুষেরা, আমরা এখান থেকে কিছু করতে না পারলেও অন্তত পক্ষে একটু দোয়া তাদের জন্য পাঠাবো ইনশাআল্লাহ। প্রত্যেক মানুষ দোয়া করবেন। আমার সব থেকে ভালো লাগছে এটা যে আজকে বাংলাদেশের সরকারের কাছে আবেদন জানানো হয়েছে, বাংলাদেশের নাগরিকরা আবেদন জানিয়েছেন শেখ হাসিনাকে যে আমাদের এখান থেকে কিছু সেনা পাঠানো হোক, কিছু সেনা পাঠানো হোক। বড় দুঃখ লাগছে এটা যে ফিলিস্তিনের সাইডে রয়েছে অনেক মুসলিম দেশ, তারা সব চুপ, তারা সব চুপ, জানি না কেন। বড় বড় মুসলিম দেশ কেউ ফিলিস্তিনিদের পাশে যাচ্ছে না, শুধু মুখে বলছে সাথে আছি, দেখতে পাচ্ছি কোন রকমের সহযোগিতা করছে না। আমরা সহযোগিতা না করতে পারলেও আমরা এখান থেকে দোয়া করব, আল্লাহ তুমি তাদের ইমানে জজবা পয়দা তৈরি করে দাও এবং তুমি তার মসজিদকে নিজের ঘর নিজে হেফাজত করো। আল্লাহ যারা মসজিদ ধ্বংস করার ষড়যন্ত্র করছে, নিরীহ মাগুনেদের উপর অত্যাচার চালাচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে চিহ্নিত করে ধ্বংস করে দাও। কেউ পৃথিবীতে বাঁচতে পারিনি অত্যাচারীরা, এরাও বাঁচতে পারবে না, সময় লাগবে ইনশাআল্লাহ। এটা মাদ্রাসার জলসা, দেখুন আমি খুব বড় আলেম নয়, আমাকে ফতোয়া জিজ্ঞাসা করবেন না। যারা দান দেওয়ার প্রতিশ্রুতি করে দান দেয় না তাদের ব্যাপারে কিছু বলুন, তাদের ব্যাপারে এতটুকুই বলবো যে মোনাফেকের আলামতের একটা আলামত প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে, এ মোনাফেকের পর্যায়ে, কি বলছি বুঝতে পারছেন না। আর মোনাফেকের স্থান, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের শেষ পর্যায়ে একদম নিচেতে, এই লোক ওই পর্যায়ে আমি মনে করি। যাই হোক, যারা এই কাজ করছেন আর করবেন না, এটা মাদ্রাসার উন্নতি গল্পে জলসা। খুব বিনীত অনুরোধ, আপনি আপনার পিতা মাতার জন্য, আপনি আপনার আত্মীয় স্বজনের জন্য, বিশেষ করে আপনার আব্বা মায়ের জন্য আপনাকে কিছু সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ করছি। বর্তমান এই গ্রামে অনেক মানুষ, অনেক শ্রোতা, আমাকে একজন কোন একজন মানুষ বলছিলেন যে গ্রামে আলহামদুলিল্লাহ দানি মানুষ আছে, তবে আমাদের এখানে এরকম ইতিহাস খুব কম যে আমাদের এখানে জমি জায়গা মানুষের আছে কিন্তু কেউ কোনোদিন এক শতক এক কাঠা কোনোদিন কাউকে দান করতে দেখলাম না। তা আপনি ব্যাপারটা তুলে ধরবেন, তাই ব্যাপারটা তুলে ধরছি। একজন মানুষ কেউ আছেন যে আপনি আপনার বাপের ভিটেতে বসবাস করেন, মায়ের জমিতে বসবাস করেন, যে আমি আমার আব্বা মায়ের জন্য এক শতক দিয়েই দিলাম মাদ্রাসায়, দিলে যদি জান্নাত পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ।
কোন সমস্যা নেই, কোন সমস্যা নেই। কাশীবাড়ি থেকে শাম মোহাম্মদ, কাশীবাড়ি থেকে আর একজন বক্তা আছে, উঠে যাওয়ার চেষ্টা করি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর একজন দিয়েছেন 2000 টাকা, আল্লাহু আকবার, কত? হ্যাঁ 15,000, ও 1500, না আমি ভালো আদায় করতে পারি না, কি করেন আপনি? এই যারা যারা দিবেন দিয়ে দেন, কেন আমি অত সুর করে করে দোয়া করব না, এতটুকু দোয়া করব, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, এতটুকুই দোয়া শেষ, মুখে হয়তো এতটুকু বলবো আল্লাহ আপনার মালে বরকত দিক। আসুন ভাই, যারা এসেছেন দয়া করে বিনীত অনুরোধ, কেউ চলে যান না, পরবর্তী বক্তাকে স্টেজে নিয়ে আসেন। চলেছি ওই স্টেজে আছেন, চলেছি, ও আলহামদুলিল্লাহ, তাহলে উনি তো চলে এসেছেন, দেন ভাই দেন, আরে 1000 টাকা অন্তত দেন, আমি মুসাফির মানুষ, আপনার জন্য দোয়া করব, দেন 1000 টাকা বা 500 টাকা দেন, আল্লাহর রাস্তায় দেন, জি দেন। আরো অনেক উপদেশ বাকি ছিল, সময় সংক্ষেপে বলা যেতে হয় না, আবার কখন আশেপাশে